আমরা রমজান মাসে আজান হলে আজান শুনে আমরা ইফতার করি। কিছু কিছু মানুষ আমাদের গ্রামের মধ্যে আমরা ফের আজানের 10 মিনিট পরে ইফতার করি। এই নিয়ে মতভেদ আছে আমাদের মধ্যে, কোনটা সঠিক যদি বুঝিয়ে বলেন উপকৃত হবে। অনেক মানুষ আছে আজানের 10 মিনিট পরে ইফতার করেন, কোনটা সঠিক? এর মূল কথা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছেন যেটা করেছেন সেটাই সঠিক, এখন করেছেন কোনটা? এর জন্য সহিহ হাদিস রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সূর্য অস্তের সাথে সাথে সায়েম ইফতার করবে, যখনই বুখারী মুসলিমের হাদিস, যখনই সূর্য ডুবে যাবে তখনই রোজাদার ইফতার করবে। আর সাধারণ নিয়ম হচ্ছে আজানে সূর্য অস্তের সাথে সাথে আজান দেওয়া, সেই জন্য যখনই আজান দিবে অর্থাৎ যখনই সূর্য ডুববে তখনই আজান দিবে এবং সঙ্গে সঙ্গে ইফতার করবে। আর অনেকে মানুষ করে কি সতর্কতামূলক ভাবে 10 মিনিট পরে বা 15 মিনিট পরে যে ইফতার করে, এটা হচ্ছে একটা দিনের মধ্যে নতুন সৃষ্টি, এটা হচ্ছে বিদআত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতারে জলদিবাজি করবে এবং সাহারে দেরি করে খাবে। তাহলে এটাই হচ্ছে সুন্নাত, যখনই সূর্য ডুবে গেল যখনই আজান হয়ে গেল সঙ্গে সঙ্গে ইফতার করা, 10 মিনিট অপেক্ষা করা। এর অর্থই হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ত্যাগ করে আমরা আমাদের নিজের আদর্শ মত বা কোনো কারো আদর্শ আমরা মানতে শুরু করেছি, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস সহিহ বুখারী মুসলিমের যে সূর্য যখনই ডুবে যাবে সঙ্গে সঙ্গে ডুবা মাত্রই রোজাদার ইফতার করবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে।